বিএনপির আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ত হচ্ছে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, মানুষ মুক্তিযুদ্ধের মতো গণতন্ত্র রক্ষায় জেগে উঠবে। আরও বলেন, সরকারকে হটিয়ে জাতীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে রেইনবো সরকার প্রতিষ্ঠিত করা হবে। রাজধানীতে এক মত বিনিময় সভায় ফখরুল দাবি করেন, বর্তমানে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়। গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গাপূজা উত্তর মত বিনিময় করে বিএনপি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব। তার দাবি, আন্দোলনে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ সম্পৃক্ত হচ্ছে। আন্দোলনে কিন্তু লক্ষ লক্ষ সাধারণ মানুষ সেখানে জড়িত হচ্ছে। যদি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ আরেকবার মুক্তিযুদ্ধ যেভাবে করেছিল সেইভাবে সকল ভয়াবহ অসুর, সেই অসুরকে তারা পরাজিত করে সত্যিকার অর্থে এই দেশে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করবে। দেশে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয় জানিয়ে বলা হয়, সরকার হটিয়ে জাতীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে রেইনবো সরকার প্রতিষ্ঠা করা হবে। রামধনুতে যেরকম সব রকমের আপনার কালার থাকে, রং থাকে, সবাই একসাথে সহাবস্থান করে এই আন্দোলনে যারা আসবে সকলে নিয়ে জাতীয় সরকার যে গঠন হবে, সেই জাতীয় সরকার আগামীতে আপনাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলছি, রেইনবো নেশন প্রতিষ্ঠিত করে সকলের দাবি নিশ্চিত করা হবে ইনশাল্লাহ। এদিকে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আরেক অংশ জিএসডি আয়োজিত সমাবেশ র্যালি থেকে দাবি করা হয়, বিরোধী দলের কর্মসূচিতে বাধা দিয়ে কোনো কাজ হবে না, জনগণকে অবরোধ দিলে সরকার নিজেরাই অবরুদ্ধ হয়ে যাবে। মহা এই বিপর্যয়ের সময় সরকারকে পদত্যাগ করতে হবে, দাঁড়ায় বাড়ায় করে কোনো লাভ হবে না, জনগণকে অবরোধ করার চেষ্টা করবেন, উল্টা আপনারা অবরোধ হয়ে যাবেন সত্তর কোটি মানুষের দ্বারা। জনগণকে সুশাসন দিতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ বলেও অভিযোগ করা হয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিন মাসের মাথায় গিয়ে কিছুই থাকতেছে না। মোহাম্মদ হোসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।